একই রাস্তা বারবার খোড়াখড়িতে হাইকোর্টের ক্ষোভ, 15 দিনের মধ্যে অবৈধ ইট ভাটা বন্ধের নির্দেশ। টেকনিকে 7,312 কোটি টাকার 6 উন্নয়ন প্রকল্প অনুমোদন, 4 লেনে হবে আন্তঃজেলা সড়ক। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসানো হল 17তম স্প্যান, দৃশ্যমান 2.5 কিলোমিটার। বাজারে আসতে শুরু করেছে নতুন দেশি পেঁয়াজ, কিছুদিনের মধ্যে দাম কমার আশা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমরা জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা এবং আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। এছাড়া সংবাদে আরও থাকছে, মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট আয়োজনের নির্দেশ আদালতের, আবারও চ্যালেঞ্জের মুখে বিজেপি। রাস্তা খোড়াখড়ি বন্ধ না হলে বায়ু দূষণ রোধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এছাড়া 15 দিনের মধ্যে ঢাকার আশপাশের জেলায় অবৈধ ইট ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার 2 সিটির বায়ু দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানিতে এমন মন্তব্য করেন হাইকোর্ট। গত রোববার বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। বায়ু দূষণ রোধে 5টি নির্দেশনা চেয়েছেন তিনি। আর ঢাকা দক্ষিণ সিটির আইনজীবী সাইদ আহমেদ রাজ জানান, দিনে 2 বার পানি ছেটানোর জন্য ওয়াসার কাছ থেকে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। ছয়টি উন্নয়ন প্রকল্পে 7,312 কোটি 55 লাখ টাকার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কেন্দ্রে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এসব ব্যয়ের সরকারি অর্থায়নে 2,778 কোটি 56 লাখ, সংস্থার নিজস্ব অর্থায়নে 321 কোটি 69 লাখ এবং বিদেশি ঋণ 4,212 কোটি 30 লাখ টাকার যোগান হবে। সভার শুরুতে 2009 থেকে 2019 সাল পর্যন্ত 10 বছরে একনেক সভায় প্রধানমন্ত্রী অনুশাসন বা নির্দেশনা নিয়ে বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেন পরিকল্পনা মন্ত্রী MA মান্নান। বইগুলো প্রত্যেক প্রকল্পের পরিচালকের কাছে থাকবে যাতে করে নির্দেশনা মেনে কাজগুলো যথাযথভাবে শেষ হয়। আগামীতে আন্তঃজেলা সড়কগুলো 4 লেনে করার বিষয়েও আলোচনা হয়। সভা শেষে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী MA মান্নান। সড়কের জন্য আমাদের মূল পলিসি এখন হলো, প্রচুর সড়ক হয়ে গেছে দেশে, এখন অগ্রাধিকার পাবে মেনটেন্যান্স করা, এগুলোকে সংস্কার করা, প্রশস্ত করা, আঁকাবাঁকা সোজা করা, বিভিন্ন পয়েন্টে হাট বাজার আমাদের দেশে আছে সেইগুলোতে ওভারপাস আন্ডারপাস বাইপাস করে দেওয়া। শরীয়তপুরের জাজিরা অংশে পদ্মা সেতুর 17তম স্প্যান বসানো হয়েছে। সোমবার স্প্যানটি মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয়। আবহাওয়া ভালো থাকায় স্প্যানটি 22 ও 23 নং পিলারে বসানো হয়েছে। এর আগে স্প্যানটি মাওয়া থেকে ভাসমান ক্রেনে করে 22 ও 23 নং পিলারের কাছে রাখা হয়। স্প্যানটি বসানোর পর মাওয়া ও জাজিরা প্রান্ত অংশ মিলে পদ্মা সেতুর 2.5 কিলোমিটারের বেশি দৃশ্যমান হল। নতুন দেশি পেঁয়াজ বাজারে আসতে আরও 2-1 সপ্তাহ লাগবে, তবে 2-1টি জেলায় নতুন পেঁয়াজ বাজারে আসার দাম কিছুটা কমেছে। মাঝের কয়েকটা দিন বাজারের দাম কিছু কমে আবারও বেড়েছে। বেশিরভাগ জেলায় পেঁয়াজের কেজি এখনও 200-এর উপরে। প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। ফরিদপুর সদর সহ 9 উপজেলায় কম বেশি পেঁয়াজের উৎপাদন হয়। এর মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ হয় সালথা ও নগরকান্দা উপজেলায়। গোটা জেলায় উৎপাদন 4,60,000 মেট্রিক টন। এখনো সেভাবে ক্ষেত থেকে পেঁয়াজ তোলা শুরু হয়নি, তবে মুড়ি কাটা পেঁয়াজ সংগ্রহ করছে কৃষক। দাম বেশি পাওয়ার আশায় আগাম পেঁয়াজ তুলছেন অনেকেই। পেঁয়াজ দেখতে খুব ভালো হয়েছে, বড় হয়েছে। পেঁয়াজ আমি কয়েকদিনের ভিতর বাজারে নিয়ে বিক্রি করে বেশি ভাবে আমি লাভবান হব। কিছুদিনের ভিতরে সব নতুন পেঁয়াজ বাজারে উঠাবো,
এই তাই দামটাও একটু কমবে। ফরিদপুরের বাজারে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 90 টাকা। নতুন পেঁয়াজ আসলে দাম কমবে বলেই জানান ব্যবসায়ীরা। নতুন পেঁয়াজ 90 টাকা বেশি, পাশাপাশি পুরনো পেঁয়াজ 100-120 টাকা। 10-15 দিনের ভিতরে নতুন পেঁয়াজ আরো বেশি আসবে, দাম আরো একটু বাজার আরো কম আসবে। রাজবাড়িতে বাজারে আসতে শুরু করেছে নতুন পেঁয়াজ, তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম কমছে না। কেজি প্রতি 60-70 টাকা বাড়তি। আমি আবহাওয়ায় পোয়া পেঁয়াজ কিনে পোষায় না, ওইজন্য খাওয়া বন্ধ করে দিয়েছি। এদিকে আবহাওয়ার কারণে পাবনায় পিছিয়ে যায় পেঁয়াজ আবাদ, যে কারণে নতুন পেঁয়াজ উঠতেও দেরি হচ্ছে। কৃষক বলছেন আগামী 15 দিনের মধ্যে মূল কাটা পেঁয়াজ তুলবেন তারা। দেখুন আমি আবার পিস কিনে লাগাচ্ছি ডবল টাকা দিয়ে, ইনশাআল্লাহ মনে করেন আর 15-20 দিনের মধ্যে আমাদের পিস উঠে যাবে। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানিয়েছেন এবার পেঁয়াজ আবাদে কৃষকের ক্ষতি হলেও তা পুষিয়ে নিতে পারবেন তারা। আশা করা যায় কৃষকরা সামান্য ক্ষতি হলেও এটি পোষায় নিতে পারবে। নতুন পেঁয়াজ এখনো বাজারে না আসায় দামও কমছে না। ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর আড়তে দুদিন আগে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 170-180 টাকায়, আর এখন 200 ছাড়িয়েছে। বর্তমানে এখন গাড়ি আসে 1-2 কেজি, তাও হাফ গাড়ি নিয়ে, তো বাজার নিয়ন্ত্রণে আসবে কোন থেকে। পেঁয়াজ কিনলাম 210 টাকা কেজি, আর আমি 4 দিন আগেও কিনছি 160 টাকা কেজি। সারা দেশের চিত্রই প্রায় একই রকম। ব্যবসায়ীরা বলছেন আগামী 15 দিনের মধ্যে দেশি পেঁয়াজ বাজারে আসলেই দাম কমবে। রত্নজামান, 21 টেলিভিশন। সরকার নিজেদের প্রভু মনে করছে, সবকিছু তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন। এ সময় ফখরুল বলেন, সংবিধানে পরিষ্কারভাবে সকল দলকে সভা সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার দেয়া আছে, যা মানছে না সরকার। ভিন্ন একটি রাজনৈতিক দল কিভাবে চলবে এটাও নিয়ন্ত্রণ করতে চায় রাষ্ট্রপক্ষ। একই সাথে ফখরুল অভিযোগ করেন, অনুমতি নিয়ে সরকারের টালবাহানায় সভা সমাবেশ সফল করতে পারছে না বিএনপি। গণতান্ত্রিক চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই, তারা মনে করে যে উই আর দ্য লর্ডস, উই আর দ্য কিংস, উই আর গডস, এটাই হয়ে গেছে সংস্কার। সুশাসন অভাবে যেটা হয় যে আলটিমেটলি টার্নস টুয়ার্ডস এ ফেইল স্টেট, একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে চলে যায়, ও এটাই আপনার হচ্ছে, এটাই ঘটতেছে বাংলাদেশে। বাংলাদেশে এখন বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। কনফেডারেশন অফ এশিয়া প্যাসিফিক চেম্বার্স অফ কমার্স কাশির সদস্য দেশগুলোকে এ সম্ভাবনাকে কাজে লাগাতে আহ্বান জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা এবং ব্যবসায়ী নেতারা। প্রযুক্তি দুর্বলতায় এশিয়ার কয়েকটি দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে বলে মন্তব্য করেন কাশির সভাপতি সামির মোদি। সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন তিনি। তহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে কনফেডারেশন অফ এশিয়া প্যাসিফিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কাসির 2 দিনের সম্মেলন। এতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI কাসির সদস্যদের প্রতি বিনিয়োগের প্রস্তাব দেন, পাশাপাশি রপ্তানিতেও বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরেন তারা। কাসির সভাপতি বাংলাদেশ সহ সংস্থার সদস্য দেশগুলোতে প্রযুক্তি উন্নয়নের তাগিদ দেন। প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা অবকাঠামো সহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের কথা তুলে ধরেন। আগামী কয়েক বছরের মধ্যে সেবা খাতের আধুনিকায়ন সহ গভীর সমুদ্র বন্দর প্রতিষ্ঠার কথাও জানান তিনি। That will again be a real game changer for Bangladesh. We are not only based on gas, we are importing LNG, but we are also doing coal, we are doing solar, wind. So it's a combination of all our the energy policy. সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশি ব্যবসায়ী নেতারাও বিনিয়োগ সম্ভাবনার কথা জানান। ভবিষ্যতে যে যার ফিল্ডে কাজ করে, যে যে যার সাথে ব্যবসা করতে চায় বা যার সাথে যোগাযোগ রক্ষা করতে চায় সেটা করতে পারবে। তাদের কাছে আপনার বাংলাদেশের প্রসপেক্টিভ ধরে তুলে ধরাটাই হচ্ছে যে আপনার বিশ্বের মূল লক্ষ্য। অদূর ভবিষ্যতে এই সম্মেলনের ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে বলেও জানান ব্যবসায়ী নেতারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের ভাঙায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে, এ সময় আহত হয় 10 জন। সকালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভাঙা উপজেলার সদরদী এলাকায় সকাল 8:30 দিকে বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। মাওয়া থেকে
মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের সাথে টেকেরহাট থেকে ফরিদপুরগামী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেবার পর একজনের মৃত্যু হয়। এ সময় আহত দশজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শতভাগ মাদকমুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডোপ টেস্টের প্রয়োজন পড়বে, আর পরীক্ষা করবেন বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের শিক্ষকরা। বর্তমান শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। বলেছেন শিগগিরই ক্যাম্পাসে মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম শুরু হচ্ছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামান। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নীতির আওতায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডোপ টেস্টের প্রয়োজন হবে। এ পরীক্ষার জন্য নামমাত্র ফি দিতে হবে। বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করতে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবং এটা আমাদের মাদক বিরোধী যে একটা পদক্ষেপ, এটা থেকে শুরু হলো আর কি যাত্রা। প্রথম থেকে যদি মাদকটা নিরোধ করা যায় তাহলে স্টুডেন্টের অনেক ভালো হয়। মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি সেই স্বাস্থ্য ক্যাম্পাসকে ধন্যবাদ জানাই। ডোপ টেস্টেরও সার্বিক দায়িত্বে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষকরা। এখানে মূলত চারটি টেস্ট করা হয়, ইয়াবা, তারপর মারিজুয়ানা যেটা গাঁজা বলে আর কি, তারপর স্লিপিং পিল, বা তাদেরকে রিহ্যাবে নিয়ে তাদের শুধরানোর একটু চেষ্টা করা আর কি, সেই জিনিসগুলো আমরা ট্রাই করতেছি। ক্যাম্পাসকে মাদক মুক্ত করতে এই প্রথম ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। আমরা চাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যেন এই মাদকের চোখলে পরে তাদের জীবনটা ধ্বংস না হয়ে যায়, ফ্যামিলি ধ্বংস হয়ে না যায়। এই জন্য আমরা অন্যান্য ব্যাপারগুলোতে যেমন আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পেরেছি ইনশাল্লাহ, এখনও আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবো। ডোপ টেস্ট কার্যক্রম সারা বছর চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন কার্যক্রম শুরু করার দাবি সচেতন মহলের। রত্নাজামান, একুশে টেলিভিশন। ইলেকট্রোমার্ট লিমিটেডের গ্রি এয়ার কন্ডিশনার বিক্রয়কারী ডিলারদের সম্মেলন গ্রি বিজনেস মিট অনুষ্ঠিত হয়েছে। হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্ট লিমিটেড, ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম। গ্রি বিজনেস মিট ইয়ারের 2020 এর স্লোগান গ্রি ইজ ইউর ফিউচার, এর উপর ভিত্তি করেই পণ্য উৎপাদনের মান আরও বাড়ানো হবে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পণ্যের গুণগত মান ও মুনাফা নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন সারাদেশ থেকে সম্মেলনে আসা পরিবেশকরা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। একই রাস্তা বারবার খোঁড়াখুড়িতে হাইকোর্টের ক্ষোভ, 15 দিনের মধ্যে অবৈধ ইট ভাটা বন্ধের নির্দেশ। টেকনিকে 7,312 কোটি টাকার 6 উন্নয়ন প্রকল্প অনুমোদন, 4 লেনে হবে আন্তঃজেলা সড়ক। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসানো হল 17তম স্প্যান, দৃশ্যমান 2.5 কিলোমিটার। বাজারে আসতে শুরু করেছে নতুন দেশি পেঁয়াজ, কিছুদিনের মধ্যে দাম কমার আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন। ধন্যবাদ।